মুরিদুন বিরত থাকে, মুরিদুন মানে কি বিরত থাকা, মুখ ফিরিয়ে নিয়েছে, বিমুখ, মুরিদুন মানে কি বিমুখ। আবার বলি, ওয়া এবং আল্লাযিনা যারা, হুম তারা, আন সম্পর্কে, সালা আন আনিল লাগুই অপ্রয়োজনীয় কথা কাজ, মুরিদুন বিমুখ, মুরিদুন মানে কি বিমুখ। আচ্ছা এবার আপনি দাঁড়ান, আপনি বলেন সবগুলো শব্দের অর্থ বলবেন, দাঁড়ান আল্লাযিন, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আল্লাযিন মানে কি, ওয়া মানে আনা, উনি শুধু বলবো আর কেউ না, ওয়া মানে আল্লাযিনা, এই যে আমরা এখানে আল্লাযিনা বারবার পড়ে এসেছি, এই জন্য আমি বলছি মুখে মুখে বলার জন্য, আল্লাযিনা মানে কি, হোম, ও আচ্ছা, হোম মানে কি বলেন তো, তারা, হোম মানে তারা, আল্লাযিনা মানে হোম, আন সম্পর্কে, আন মানে আল্লাগুবি অপ্রয়োজনীয় কথা কাজ, বেহুদা কথা কাজ, অনর্থক কথা কাজ, মুরিদুন বিমুখ, মুরিদুন মানে কি বিমুখ। আপনি দাঁড়ান, এবার আপনি খেয়াল করবেন শব্দগুলো, আমি জানি সব শব্দ তো আর আপনার জানা নেই, এই জন্য একটু কঠিন মনে হবে, আপনি দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ বলেন সবগুলো, আল্লাযিনা, হ্যাঁ বিমুখ, মাশাআল্লাহ, আপনি জি হোম, হ্যাঁ আন আন, হ্যাঁ হ্যাঁ আল্লাগুবি, লাগুবি আনিল লাগুবি, আল্লাগুবি, হ্যাঁ 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 বলেন, হ্যাঁ মুরিদুন, মুরিদুন, হ্যাঁ জি হ্যাঁ বিমুখ, এক্স্যাক্টলি, ফাইন, মাশাআল্লাহ হয়ে গেছে। আপনি দাঁড়ান না, আপনার পিছনে দাঁড়ান, বলেন তো আমাকে, বলেন তো কাইন্ডলি, হ্যাঁ আল্লাযিনা, আল্লাযিনা, হুম হ্যাঁ 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 মুরিদুন, মাশাআল্লাহ, আপনি না, আল্লাযিনা মানে, হ্যাঁ বিমুখ, আচ্ছা থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। আপনি এবার আমাকে বলবেন এখানে বহুবচন কি কি আছে, আপনি প্রথম লাইনে কোনটা কোনটা বহুবচন বলেন তো, প্রথম লাইনে কদ আফলাহাল মুমিনুন, মুমিনুন বহুবচন, এখানে বহুবচন, হোম হলো তো হিমো বহুবচন, ফখাশুন কিভাবে বহুবচন হলো, এটা খেয়াল করবেন কিভাবে বহুবচন হয়েছে, ওয়ামুন হকে, তারপরে হ্যাঁ হ্যাঁ লাগুবি, হ্যাঁ আনিল লাগুবি তোর বহুবচন, আন তো হরফে হরফ, এটা তোর বহুবচন হওয়ার সুযোগ নাই, তারপরে কি বহুবচন, নাইস, তারপরে হ্যাঁ হ্যাঁ লিজাকাতি কি, লিজাকাতি কি, হ্যাঁ নাকি, এটা কি, এটাকে বহু, আপনি এক বছর আমানি শুধু বহু বছর কোন এটা বলবেন, এইটাই বলে যান, তারপর কি কোনটা, ফাইলুন, ফাইলুনটা কি বহু বছর, আমিন ভাই, তারপরে লাইনে কি কি আছে বহু বছর বলেন, ওয়া তো না, আল্লাযিনা, হ্যাঁ হ্যাঁ
হিম বহুবচন লি ফুরুজিহিম এখানে ন, আমরা বলছিলাম যে ফারজুনের বহুবচন ফরুজ, ফারজুনের বহুবচন কি ফরুজ, তাদের ফরুজ নিয়ে তারা কি তারপরে কি এটা কি এক বছর না বহুবচন, গ্রেট তারপরে হ্যাঁ হ্যাঁ স্ত্রীগণ ফাইন, তারপরে এখানে হ্যাঁ বাহ আইমানু বহুবচন হোমো বহুবচন, তারপরে জি গায়রু মালুমিন ফাইন, তাহলে আপনারা কি বুঝতে পারছেন একবচন বহুবচন গুলো? আমরা মোটামুটি এই ধারণাটাই দিতে চাই। এবার আমি আয়াতের অর্থটা আবার বলছি, ওয়া এবং আল্লাযীনা বলেন তো একটু হোম লিজাকাতি, লি মানে জন্য, লি মানে কি লি মানে, আর এখানে আর কোথায় লি আছে বলেন তো, লি ফরজিম ফাইন, তারপরে লি ফরজিম আর কোথায় আছে লি, লি আমানাতিম গ্রেট, এখানে একটা লি আছে আর কোথায় আছে লি, আর কোথাও লি আছে, আর কোথাও লি নাই, তাহলে আমরা তিনটা লি পেলাম। তিনটা লি পড়ার পরেও আমাদের আর কনফিউশন থাকার কথা না যে লি মানে জন্য, লি মানে কি জন্য, ওকে ফাইলুন মানে হচ্ছে ক্রিয়াশীল, ওয়া এবং আল্লাযীনা যারা, আল্লাযীনা মানে কি আল্লাযীনা হোম, আল্লাযীনা হোম হোম, আল্লাযীনা হোম, আল্লাযীনা আল্লাযী যে যিনি, যে যিনি হুয়া হুয়া হোম হুন্না, এটা পড়ছিলাম নাকি আমরা, পড়েছিলাম না হুয়া হুমা হোম হিয়া হুমা হুন্না পড়েছি না, হিয়া হিয়া মানে কি সে, সে একজন মহিলা, ওকে আচ্ছা লি ফুরুজিহিম, লি মানে কি ফুরুজ মানে হচ্ছে লজ্জাস্থান সমূহ, হিম মানে হোম মানে কি হোম মানে তারা, হোম মানে আর হিম হোম হিম হুন্না হিন্না তাদের, ঠিক আছে হুন্না মানে কি তারা নারীরা, আর হিন্না মানে তাদের নারীদের, ওকে ঠিক আছে আচ্ছা। তারপরে হচ্ছে এই যে হাফেজুন, তারা হেফাজতকারী, তারা হেফাজতকারী, ইল্লা ছাড়া ব্যতীত, লা ইলাহা ইল্লা মানে কি ব্যতীত ছাড়া, এক্সেপ্ট বিসাইডস আদার দেন রাদার, আলা উপরে, আলা মানে কি আলা ইলা প্রতি, ইলা মানে কি আর আলা মানে ইলা প্রতিবাদীকে, ইলা আলা এটা খেয়াল করবেন, আলা মানে কি বললাম ফি আন, আন মানে কি ফি আলা লি নামজের লি, ওকে নাইস। তারপরে হচ্ছে আজওয়াজিহিম, আও মা আও অথবা, আও মানে কি আর ওয়া মানে আও ওয়া আও ওয়া ওয়া আও ফাইন, মা মানে যা, মা মানে কি মা মানে মালাকাত, শব্দই তো বুঝতে পারছেন মালিক হয়েছে, মালাকাত মানে কি আইমানু হোম, আইমানু হোম, আইমান শব্দটি ইয়ামিনের বহুবচন ডান হাত, ইয়ামিনুন মানে কি ইয়াসারুন বাম, ইয়ামিন ইয়াসার ইয়ামিন আসহাবুল ইয়ামিন ইমা, পড়ছেন না কোরআনে আপনি আসহাবুল ইয়ামিন না আসহাবুল শিমাল, আসহাবুল ইয়ামিন উলাইকা হুমুল মুকাররাবুন, তারাই শুধুমাত্র আল্লাহর নিকট নৈকট্য প্রাপ্ত। আচ্ছা তারপরে হচ্ছে ফা, ফা মানে কি বলেন তো, দশ বার বলেন ফা ফা, তাহলে ফা তাহলে তবে, ফা তাহলে তবে, বলো বলতে থাকো, ফা তাহলে ইন্না নিশ্চয়, ইন্না ইন্না আন্না নিশ্চয়,
নিশ্চয়ই। ইন্না মানেও কি? আন্না মানেও ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইন্নাল জান্নাতা ইন্না মানে কি তাহলে? ইন্না মানে ইন্নি নিশ্চয় আমি, ইন্নি ইন্না নিশ্চয় আমরা, ইন্না আতাইনা ইন্না আনজালনা, ইন্না মানে কি? ইন্নি ইন্না শুধু নিশ্চয়, ইন্না মানে কি? আন্না ইন্না মানে কি? আন্না ইন্না হোম নিশ্চয়, গায়রু নয়, মানুমি নিন্দিত, তারা নিন্দিত নয়। তাইলে আয়াতের অর্থ দাঁড়ালো কি? আমরা এখান থেকে ফা তাহলে ইন্না হোম গায়রু, গায়রু মানে কি? মালুমিন নিন্দিত, মালুমিন মানে কি? তাহলে নিন্দিত নয়। ফা তবে অতঃপর, এই যে এখানে মাত্র ফা পড়ে আসলেন তাই না, মান যে, মান মান যে, সে, অমিনান নাসি মাই ইয়াকুলু তাই না, মান মানে কি তাইলে? যে সে, যে সে, ইবতাগা সে চায়, প্রত্যাশা করে, ওরা মানে পিছনে, ওরা মানে কি? পিছনে, জালিকা উহার, জালিকা তিলকা উলাইকা, উহার বাইরে প্রত্যাশা করে, ফা ফা মানে কি তাহলে? উলাইকা, উলাইকা কিসের বহুবচন? জালিকা হোম আল আদুন, সীমালঙ্ঘন, আদুন মানে কি? সীমালঙ্ঘনকারী, তারাই সীমালঙ্ঘনকারী। ওয়া আল্লাযীনা হুম লি আমানাত সমূহ, গ্রেট, আমানত সমূহ, হুম হিম তাদের আমানত সমূহ, ওয়া আহদি প্রতিশ্রুতি অঙ্গীকার, হিম কনফিউজড, হ্যাঁ আপনি কনফিউজড, না না আপনি কনফিউজ না তো, ওকে মাশাআল্লাহ। রাউন, রাউন মানে কি? হেফাজতকারী, সংরক্ষণকারী। উলাইকা কই জানো? ওয়া আল্লাযীনা হুম আলা সলাতিহিম, সলাওয়াতিহিম তাদের সালাত সমূহ, সলাওয়াতিহিম ইউহাফিজুন হেফাজত করে। উলাইকা ওহারাই হুম ওয়ারিসুন, বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ ওয়ারিসুন, আল্লাযীনা ইয়ারিসুনা তারা উত্তরাধিকারী হবে, এটা ফেল, এটা ভার, আল ফিরদাউস কিসের? হুম ফি হা, ফি হা হিয়া এর, হিয়া এর পজেসিভ হচ্ছে কি? হিয়া মানে সে, আর হা মানে তার, সি হার, সি হার। যেমন হোম এর পরিবর্তে আমরা কি বললাম? হিম, হুন্না হিন্না, আর হিয়া হা, হিয়া হিয়া হা, হিয়া বলেন তো, হিয়া মানে কি? সে, আর হা মানে হুয়া, হু। এই একটা হলো হু আর একটা হলো হুয়া, হুয়া মানে কি? আর হু হি হিজ, হি হিজ, হু মানে কি? হিজ তার, খেয়াল করেছেন? আর হিয়া সি, আর হা তার, বহু জায়গায় শুধু হা আছে, শুধু ফি হা ফি হা এরকম তো বহু আছে, তাহলে তার মধ্যে তারা কি হবে? খালেদুন চিরস্থায়ীভাবে থাকবে, তারা তার মধ্যে কি হবে? চিরস্থায়ীভাবে থাকবে। তাইলে হ্যাঁ, ওয়াদুহায়ের হানা ওইটা অন্য, ও এক্স্যাক্টলি, দুহা হা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তুহাহা, এই যত হা আছে, এই হা মানে কি বলছিলাম আমরা? হা মানে কি? এইচ ই আর, হার, হা মানে তার, এইচ ই আর হার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মহিলা, হিয়া এর পজিটিভ হলো হার, হিয়ার পজিটিভ কি? হার। আচ্ছা
আমাদের ওই ওই মুসলিম চারটা বলি, মুসলিমুন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা, বলেন তো, মুসলিমুন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা। আমরা বলেছিলাম বহুবচন করা হয় এক, দ্বিবচন করা হয় আনে আইনে দিয়ে, আর বহুবচন করা হয় কি দিয়া, উনা এনা, দ্বিবচন করা হয় কি দিয়ে, বহুবচন। তাহলে মুসলিমুনের দ্বিবচন কি, মুসলিমানে অথবা মুসলিমাইনে, মুসলিমানে বলেন তো, মুসলিমানে দশবার বলেন, বলতে থাকেন বলতে থাকেন, মুসলিমানে মুসলিমাইনে মুসলিমানি মুসলিমাইনে মুসলিমানে মুসলিমাইনে, আপনি বলতে থাকেন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমানে মুসলিমাইনে মুসলিমানে মুসলিমাইনে মুসলিমানে মুসলিমাইনে মুসলিমানে মুসলিমানে মুসলিমাইনে, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমুনা মুসলিমিনা মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমানে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমানে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমুন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমুন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা। মুসলিমুনা মুসলিমিনা একই জিনিস তো, শুধু ব্রেনে ঢুকাইতে হবে, মুসলিমানে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমানে মুসলিমুনা মুসলিমানে মুসলিমাইনে মুসলিমানে মুসলিমুনা, আপনি বলেন। এক বচন মুসলিমুন, হ্যাঁ মুসলিমিনা, মাইনে তো দ্বিবচন মুসলিমিনা, আপনি দাঁড়ান, হ্যাঁ আপনি তারপরে বলেন, মুসলিমুন ভাই, তারপরে ঠিক আছে ভাই, তারপরে মুসলিমুনা, হ্যাঁ মুসলিমুনা মুসলিমিনা, এটা আপনি আপনি একে একে বলেন, মুসলিমানে মুসলিমাইনে বলেন, তারপরেটা মুসলিমুনা মুসলিমিনা, এই তো বললেন, এবার বলেন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমুনা মুসলিমিনা, বলেন তো, মুসলিমানে মুসলিমাইনে, আবার আবার মুসলিমানে মুসলিমাইনে, মানে মাইনে মা আলি দুইটার সাথে মা মিম জবর মা, মুসলিমানে, হ্যাঁ আবার বলেন, ওই তো ফাইন হয়ে গেছে, আবার বলেন মা মিম মানে দুইটা দিত মা আছে মা জবর মা, আবার বলেন আবার বলেন, মুসলিমানে মুসলিমাইনে মানে মাইনে, আবার বলেন তো, হ্যাঁ হ্যাঁ আবার বলেন, মুসলিমানে, হ্যাঁ তারপর মুসলিমুনা মিনা, গ্রেট, আপনি বলেন তো, হ্যাঁ মুসলিমুনা আগে উনা ইনা পড়েছেন না, মুনা মিনা, আবার বলেন আগে মুসলিমুনা, আবার বলেন, খেয়াল করবেন খেয়াল করবেন, গ্রেট হয়ে গেছে, আবার বলেন, নাইস, আপনি বলেন, আপনি আপনি না প্রথম থেকে বলেন, মুসলিমুন এক বচন, হ্যাঁ মুসলিমানে, হ্যাঁ মুসলিমানে মুসলিমাইনে বলেন তো, হ্যাঁ মুসলিমুনা আনা দুইটাই তো, দুইটা দুইটা করে, আবার বলেন মুসলিমানে মুসলিমাইনে, বলেন তো, মুসলিমুনা মুসলিমিনা
মুসলিমানে মুসলিমাইনে, আবার বলেন, গ্রেট, এই তো ফাইন হয়ে গেছে, আবার বলেন তো, না মুসলিমুনা তো বহু বচন, দ্বি বচন থেকে বলেন, মুসলিমান, হ্যাঁ মুসলিমানি, এটা কি বচন, আর বহু বচন, বহু বচন, আপনি খেয়াল রাখেন এতক্ষণ উ না দিয়ে আপনি বহু বচন পড়লেন না, হ্যাঁ বলেন তো, হ্যাঁ আবার বলেন, আবার কোনটা বহু বচন, কোনটা দ্বি বচন, মুনা এইটা, আর দ্বি বচন অথবা মুসলিম আইন। ওকে, এতক্ষণ পর্যন্ত আপনারা যেভাবে শুনেছেন মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমুনা তাহলে মুমিনুনা, তায়েবুনা সাদিকুনা, আচ্ছা এইটা তাহলে বুঝতে পেরেছেন তো। আমরা এবার যদি বলি সোয়েমুন, এটার বহুবচন কি হবে, সোয়েমুনের বহুবচন কি হবে, সোয়েমুনা সোয়েমিনা। ওকে, এবার দ্বি বচনটা আমরা বলেছি আনে আইনে, আনে মুসলিমুন মুমিনুন, বুঝা বলতেছেন আপনি কি না, মুমিনুন মুমিনানে, মুমিনানে মুমিনাইনে, মুমিনানে তায়েবুন, জালিমুন সাইহুন, মুসাববিহুন কাতিলুন, কাতিলুন ফাইলুন, বহু বচনটা আমরা দেখি, বহু বচন, আমরা দ্বি বচন এখন আলোচনা করছি, দ্বি বচন সামনে, জালিমুন জালিমুনা, তাওয়াবুন আজামিয়ুন আজামিয়িনা, মুমিনাতুন এবার নারীবাচক, মুসলিমাতুন 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 মুসলিমাতিন, মুসলিমাতুন আয়াতুন, তায়েবাতুন সোয়েমাতুন, বুঝতে পারেননি আপনি, আতুন আতিন, যেমন মুসলিমাতুন এক বচন, বহু বচন মুসলিমাতুন অথবা মুসলিমাতিন, আগে তুন পরে তিন, মুসলিমাতুন মুসলিমাতুন মুমিনাতুন মুমিনাতুন, তায়েবাতুন তায়েবাতুন তায়েবাতিন, সাদিকাতুন